তিন বেলা খানা, এরপরে নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মুরগারে পোড়া দিই, কুড়ারে পোড়া দিই রে, এটা এটা গিরিল বানায় দেড়ে আল্লাহ। আর গিরিল আমার কোনো একটু গিরিল খাবে না, মা আমার রড কাবা দিব, মা রড কে কোনো রড না গিরিল, গিরিল এরে গিরিল কি গিরিল তো জানে তো জানা আল্লাহ রড এর গিরিল বলা হয়। দেখো এত খানা খা, কফি টফি খাই নিজে রেডি নষ্ট করে এলিছিস। আজকে আমার মহিনুদ্দিন ভাই কয় পুরো দিনে এক পিস গোস্ত খাইছে, শুধু খানা খানা কথা বললে তো আরও লাগবে সময় বহুত। অনেক মুসলমানে খায় খায় অনেকগুলো খানা নষ্ট করে, নষ্ট করিও না হাত দিয়ে নষ্ট করিও না। আর অ্যারাবিয়ান কান্ট্রির লোকেরা আল্লাহ ভিক্ষা করাইবে, আমি রফিকুল্লাহ মারা গেলে তুমি বলিও নির্গাত আমি লিখিত দিব তাদেরকে আল্লাহ ভিক্ষা করাইবে। কেন? তারা আল্লাহ রিজিক কি সে নষ্ট করছে, তাদেরকে ভিক্ষা করবে এখনো আমি দেখতে পাচ্ছি। আর আমরা বেশি বেশি খেয়ে এ হাত জীবাণু যুক্ত করে ফেলেছি, ঠিক কি না? ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইক্তারাফা গুরফাতান বিয়াদিহি, ওই হাতের কথা জালুত। তারপরে যখন বাদশাহ তালুতের তালুত ফাকাতালা তালুত জালুতা, তালুত বাদশাহ যখন তার সৈন্যদেরকে নিয়ে গেলেন, একটা পরীক্ষা আল্লাহ সৈন্যদের থেকে নিচ্ছেন, প্রচন্ড তৃষ্ণা, ফাঁসে ফাঁসে ফাঁসিয়ে খালি নদী। তো সৈনিকেরা কয় হুজুর কলিজা ফাটি যা, জাহান্নামে যাইয়া যেদিকে যা পানি খাই, আল্লাহ এটা পরীক্ষা ফেলেছে। তো নবীজি কয় শুধু হাত দিয়ে একটু একটু যদি খাইতে পারো গুণা হবে না, আর যারা হাত দিয়ে সামান্য মানে তারা বা গোর ফাতা এভাবে খাইবা নদী ভারে আমার সাথে জেহাদের ময়দানে যাইবা, তারা সাকসেস, তারা জান্নাতে যাইবা। আর রেডি সেভেন আপের মতো ঠাসে গেছে, এডি শেষ, ঠিক কি না? তো এখান থেকে আমি দলিল নিলাম কি কম খাইলে অসুবিধা নেই। তাহলে প্রিয় বন্ধুরা শোনেন শোনেন শোনেন, ওই যে কি বলছিলাম কি বলছিলাম, আমরা অধিক খেয়ে আমাদের হাত নষ্ট করে ফেলেছি। কি খেয়ে? বেশি বেশি খেয়ে আমরা হাতটা জীবনে যুক্ত করে ফেলেছি। ওই যে কম খাইতে হবে খানা, ওই যে বলছি যে ভিক্ষে করবে কেন, রিজিক তারা নষ্ট করে। ধরেন আমার স্যার আমার ভালোবাসি, বলে যে আফসারি ভাই আপনার ভালো লাগে, আমরা ভাবি সাহেবা আপনার 500টা টাকা দিছে, 1000 টাকা দিছে, একটু দোয়া করে ছেলে ফেলে একটু ভালোবাসে। আমার স্যারের টাকাটা আমার দিল, স্যারের চোখের সামনে আমি টাকাটারে ফাও দিয়ে মারাইলাম, স্যারের মনে কষ্ট নেবে না, নেবে না? উনি নিজে দেখছি এত ভালোবাসে, তার টাকাটা দিলাম, সে আমার টাকাটা ফাও দিয়ে মারাইতেছে। তো রাজ্জাক যিনি, তার ক্যামেরা তো আরশো মহল্লা থেকে স্যাটেলাইট লাগানো, তার চোখের সামনে তার বাদগুলো নষ্ট করলে, রুটিটা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না? তুমি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করো, এত কেন খাও? এই জন্য আল্লাহকে হাত নষ্ট করছো। আদু খানা লাগবে না, মাস্ক লাগা, মাস্ক লাগা, চা দোকান বন্ধ, মা নো মাস্ক, হ্যাঁ হ্যাঁ মাস্ক লাগা, আদু আদু তাদেরকে সিওর বিক্রি করাবে। তারা যে রিজিক গুলো নষ্ট করে, যে রিজিক গুলো নষ্ট করে রাজ্জাক তাদের উপরে খেপা, ঠিক না? তোমরা আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করো, এই হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা, একটা বাঘ পড়লেই দুই এটাকে খেয়ে ফেলবা, যতটুকু তুমি খেতে পারো অতটুকু। অনেক হুজুরেরাও খেতে বসে, বাড়ির তো কিনে খেতে পারে না, কবুতরের গোস্ত আইটেম দিয়ে যে আমি ওয়াজে গেলে কবুতরের গোস্ত ফিসি দিয়ে যাবো, করবেন গরু মোষ উঁট কোপ্তা জব্দা, এই মোড়ে যা মাল নিতে আছি, মালের ডরে আছি, মালের কারণে যে কোপ দিব চাইনিজ করে দিবে তারা, হে হিসেব দিয়ে তো গুলিতে আবার খানার মেনু, খানার মেনু। তাহলে হাত দিয়ে রিজিক নষ্ট করবেন না তো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা শানু আপনাদের রিজিক বাড়াই দিবেন, করে আমিন। আর রিজিক নষ্ট করলে এমন এক রোগ দিব, ডাক্তার সাহেবের স্লিপ লিখে দিব, বস ফেকুয়া দিগন্ত হাসপাতাল থেকে ডাক্তার সাহেবের রক্ত বাইর করে দেব, যেটা রক্ত পরীক্ষা করেন এমবিবিএস ডাক্তার সাহেব আপনার ডায়াবেটিস, আচ্ছা ঠিক আছে পরীক্ষা হয়েছে, আমি চিকিৎসা করবো ডায়াবেটিস। আর বসেন কাজটা সে করুন, কি এক সপ্তাহ একটা আপেল খাইবে, আচ্ছা স্যার ঠিক আছে যাই, বুড়া মানুষ বেশি ফাইজলামি করেন, আপনি দ্বীপ প্রহরের 2 লোকমা ভাত খাবেন, কি করেন স্যার? তারপরে রাত্রে একটা রুটি খাবেন, বাস ওই রাজ্জাকে সিস্টেম করে দিব রিজিক বন্ধ, ঠিক কি না? ঠিক কি না? এই কথা যদি আমরা হুজুরেরা বলতাম, যারা আপনি 1 প্লেট ভাত খাবেন, 1 সপ্তাহ একটা আপেল খাবেন, যে কোবা কবি শুরু হয়েছে তুমি ফাইজলামি হুজুর মাসলা ফতুয়া মারো, তুমি পড়ছো কোন সাইড ফলে আমেরিকা থাকে, মেয়ে আমার 2টা মেয়ে অস্ট্রেলিয়া বিয়ে দিছে, ফেকুয়ে 10টা দোকান, এগুলো ব্রেক কম হইতো তার, ঠিক আছে না? 10টা দোকান, 10টা বোট আছে কুতুব দিয়ে থেকে বড় বড় মাছ আসে, তুমি আমার বাপ মাফি দফায় তুমি ফেছো,
এমন এক ডাক্তারের মেডিসিন দিতেছে তারের মতো সোজা, তারের মতো এই হাতের ওয়াজটা করলাম, রিজিক নষ্ট করিও না, আল্লাহ হাত দিয়ে তোমাকে ভালো ভালো খাওয়াইবে, আল্লাহ তাআলা শানু খাওয়ায় এখানে কি খানা জান্নাতে আরো ভালো খাওয়াই দিব, সুবহানাল্লাহ। শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড একটা সেন্টেন্স, অথচ দুইটা ওয়ার্ডে আপনি বাংলা ভাষায় এটা অনুবাদ করতে পারবেন না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি, আলিফ বা তা সা শিখলে তো আপনি পারি গেছে, আমি সারি পাঁচ বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করেও তো আরবিটা এখনো রিডিং করতে পারি না। এটা কিভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার না জানা পর্যন্ত আপনি আরবি রিডিং করতে পারবেন না, কারণ গাইরিল পড়লে এক অর্থ, গাইরাল পড়লে এক অর্থ, গাইরুল পড়লে এক অর্থ, ওরে কথা কয় না। আর ইংরেজি সোজা গট ইট ডান, আপনার কাম হতাম লেপটান, তারপরে বি এ বে বি 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 আই বাই বি ও বি ও বি ওয়াই বাই শেষ, কিন্তু আরবি একটা ওয়ার্ডে 624 রকমের মিনিংস হয়, সুবহানাল্লাহ। আল্লাহ যে এটা দিয়ে কোরআন নাজিল করছে এমনি করে না, আল্লাহ বহুত একমত আল্লাহ, সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, লিল্লাহ তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম কি কোন কথা থেকে গেছিলাম, হ্যাঁ ও কাসান দিহাকা, এই আপনাকে স্বচ্ছ পানপাত্র মেড ইন জান্নাতের পানীয় পাত্র থেকে আপনার ডার্লিং এ শাড়িটা পরে, কি শাড়ি, 70 রকমের শাড়ি পরাইব, এত রকমের শাড়ি পরাইল, এরপর ওয়ারা মুখা সাকিহা মে ওয়ারাই জালিক, বাইরে থেকে আপনি তার শরীরের সৌন্দর্য দেখতে পারবেন, তার হাড় দেখতে পারবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত তো খাবে, এবারে এইভাবে সারাবান তহুরা ফ্যান্সিডেলটা দিগো বস, সুবহানাল্লাহ কইবে না, এটার নাম কাসান দেহাকা, কাসান একদম 114 সুরের ভিতরে একটা সুরের নামে আছে খবর আসেনি, সুরের নাম খবর আসেনি, ব্রেকিং নিউজ, সুরের নাম ব্রেকিং নিউজ, কথা কয় না, সুরের নাম সুরাতুন নাবা, খবর আসেনি, ও বড় খবর, সেই খবর নামক সুরাতে আল্লাহ বলছেন কাসান দেহাকা, লিল্লাহ তাকবীর। ও যুবক তোমার হাত দিয়ে ভালো কাজ করো, পড়ি আমরা আমিন, سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আরো একটা মজার কথা, আল্লাহ জানা শানো ক বান্দা, বান্দারে ও আমার বান্দা, তোমাদের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে, ফেকুয়াতে মারামারি লাগলে ক, তোর হাত কত লম্বা আছে, আমি চাই লই কয়নি, হাতের অন্তত 50টা অর্থ আছে, হ্যান্ড হ্যান্ড এখানে ক, তুই বাড়ি গেছ, তোরে কেমনে কমান লাগে, কত কি আছে, আমার বহুত উপরে বহুত লম্বা হাত, তা আল্লাহ কহ তোর হাত বহুত লম্বা হয়ে গেছে, আর তার লম্বা গিয়ে দিয়েছে আদু, আর আদু গোলামের।